আর কেদাতলা পার করে আমাদের তুলকার ছবিটা মুক্তি হলো। এবার নাচ আসতে শুরু আর হাফ প্যান্টের গুরু আর ফুল প্যান্টের মুক্তি পাচ্ছে মহাগুরু। এ মাত্র শুটিং করে ফিরছি, দাদা সে কথা তো খবর দিলে। ওই তো দাদা আসছে, দাদা দাদা আরে চুপ চুপ দিও দাদা, চুপ চুপ দিও, তোর পাগলামোটা বন্ধ করে না, এবার কাজের কথা বল। ও তাহলে আমার এতক্ষণে শুটিং হয়েছে পাগলার মধ্যে পড়ে তো, আর তাছাড়া আর কি, তোর এই মিথ্যাচার দেখে অডিয়েন্সরা তো মুচকি হাসছে, তাই তাহলে পাবলিকের মার খেয়ে আরে কেনা তো পারো লাগে সত্যি কথাটা বলে ফেলে। মাননীয় অডিয়েন্স, আমি নামি একটু কিন্তু কাজে সিনেমা হিরো ওই ফুটপাথ থেকে কুড়ি আনা এক চাকো তাতা করে যে মিটিং কথা বলছি তোমাকে আজ নয় কাল সকালে আমাদের দেখাবো, তুমি জ্যান্ত প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে একটু মল খেলে ব্যাপারে গিয়ে
একে ওকে নিয়ে একটু খুশি করলে সেটা দোষের কিছু নেই বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো, এরপরে চরিত্র বলে কিছু থাকে বাবু? থাকে থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু সাহেব সুন্দর গোস্বামী বলেছেন, পুরুষের চরিত্র হলো তার নৈবিত্যের উপর। না থাক, তুই বুঝবি না, কারণ কুকুর যেমন ঘিতের মর্যাদা বোঝে না, ঠিক তেমনই ফুটপাত বাসি ছোট লোক কখনো মনে আমিদাত্যের গর্ব বুঝবে না। যা তুমি তোর কাজে যা। যাচ্ছি বাবু যাচ্ছি, তবে এটা মিথ্যা নয় যে ফুটপাত বাসি গরিবরা হলো, শুধু শিক্ষা দীক্ষা উজ্জ্বল প্রতিভা শুধু ধনী সাত মাল অট্টালিকায় থাকে না বাবু। আর সেই তো ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আর আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, আর উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার। আরে বিশ্বজিৎ, দেবী সরস্বতীর এই পোষ্য পুত্ররাজি কোথা থেকে আমদানি করলি? যেখান থেকে হোক, কিন্তু ওতে আঘাত দিয়ে কোথাও এটা আপনার ঠিক হয়নি বাবা। আরে শুধু আর নয়, তোর কষ্টটাও আমি বুঝি, কিন্তু ছেলে হয়ে তুই আমার কষ্টটা বোঝার চেষ্টা করবি না বাবা। আপনার কষ্ট? হ্যাঁ হ্যাঁ আমার কষ্ট, আমার একমাত্র মেয়ে আর বিপদ জানি এসব চেনু, তুই আমার কাছে গোপন রেখেছিস। গোপন করার মতো কোনো উন্নয় আমার কোন করেনি বাবা, তাই তো তোমার কোনো কর্মশ্রী নয়। তা প্যান্ট ছেড়ে শাড়ি পরেছে, মজ্জা পার্টি ছেড়ে কলেজে পার্টি দিয়ে একটা পথের কুকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এরপরও কি তুই বলতে চাস? এ ভারতের স্বাস্থ্যকারের কাজ করেছি, সারা অনেক আগেই করা উচিত ছিল, তাই এখন ঢুকে যা, চমকেও নেই।
Jenny, you don't get it.
মা বলে ডাকতে ভুলে যাবে নদীর অন্য পরিচয় হলো মা আর সেই মা হয়ে আজ তুমি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখালে তাতে আগামী দিনে তোমার নিজের গর্ভজাত সন্তান যদি তোমায় মা বলে না ডাকে বৃদ্ধা বয়সে তোমার মুখে অন্ন তুলে না দেয় তাহলে তার সেই অপরাধের বিচারের ভার আমি বর্তমান উপস্থিত শিক্ষিত জনগণের হাতে তুলে দিয়ে গেলাম জনগণের হাতে তুলে দিয়ে গেলাম আপনার কাছেই তো শিখেছে বাবা কোনো কাজই ছোট নয়
দুঃখ করবেন না বাবা, আর আপনি তো শিখিয়েছেন আমার কাছে কোনো কাজ ছোট নয়। Tá?
সংসারের চিরাচরিত নিয়মগুলো বলতে গেল তুই কোথায় অভাব নিচ্ছিস কেন যায় তোর মায়ের বয়স হয়েছি তাই সব দৃষ্টি খেয়াল রাখার মতো সম্ভব নয় সামনে কেন বলে যাও কুটির সংসার মাধ্যম দেবতা ফুটো জগন্নাথ হয়ে কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগছে বাবা বৌমাকে তো এই সংসার সমস্ত কিছু দায়িত্ব দিতে হবে যেহেতু সে বাড়ির বড় বউ তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তারই হাতে তুলে দেওয়া যত সহজে আপনি আমাকে বুঝিয়ে দিলেন দেবার কাজে তত সহজ নয় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বাবা তুমি তুমি সত্যি করে বড় তো মা প্রকৃত ঘটনা কি তোমার আমি জীবনে আপনার কোথাও পরিচিত কিন্তু আজকে বলছি ওদের কবল থেকে বাবাকে বাঁচানোর উপায় হয়তো আমার জানা নেই তাই তাই সর্বশেষ পথে পন্থা অবলম্বন করতে গেলে আমায় হয়তো ভুলে যেতে হবে সেই মহামানবের বাড়ি পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা কিন্তু তা কি করে সম্ভব প্রভু প্রভু বর্তমান সমাজের বিজ্ঞ মানুষ এখন এখন আপনারাই বলে দিন পিতার অন্যায়ের বিচ্ছেদ করতে পুত্র হিসাবে এখন আমার করণীয় কি এখন এখন আমার করণীয় কি আমাকে মানুষ করতে তোমার কি করে করতে হয়